জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আযান আরশে পৌঁছে নাই রাসূল আমার ডাক দিছে বেলাল কই বেলাল কই বেলালকে তাড়াতাড়ি ডাকো বেলাল আযান না দিলে সূর্য উঠবে না ওদিকে বেলাল মসজিদে নববীর পায়া ধরে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন আমার আল্লাহ আমার নবীর কাছে থাকার মতো কোনো যোগ্যতা নাই একটা মাত্র আমার মাধ্যম ছিল আযান দেওয়া ওগো আল্লাহ আমি কি অন্যায় করলাম আমাকে নবীর কাছ থেকে সরাইয়া দিলে আল্লাহ গো আমাকে অসুন্দর বানাইছেন আপনি আমার কণ্ঠ অসুন্দর বানাইছেন আপনি আমাকে পোতলা বানাইছেন আপনি ইতিমধ্যে খবর ডাক করে গেছে ও বেলাল তোমাকে ডাকেন আমার রাসূল তুমি আযান না দিলে আকাশ পরিষ্কার হবে না আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হযরত বিলাল নবীর বিয়োগ বেদনায় নবীর বিরহ বেদনায় মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন কয়েক মাস কয়েক বছর পর মদিনায় ফিরেছেন এলাকায় খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আসছে মানুষজন জমা হয়ে গেছে বেলালকে দেখার জন্য সবার একটাই আবদার বেলাল আযান দাও বেলাল বলেন আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নয় যেই শহরে নবী নাই ওই শহরে আমি আযান দিতে পারবো না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন চাচা আযান দেন নানাকে হারাইলাম আপনাকেও হারাইলাম আযান দেন মজা লাগবে আপনার আযানের মতো আর আযান পাই না নবীজির নাতি দয়ের কথা ফালাইতে পারেন নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে দাঁড়ায়া গেছেন আযানে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছেন আল্লাহু আকবার বলছেন আর কান্না শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কান্না বেড়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কান্না বেড়ে যায় কান্না বেড়ে যায় এবার থর দুইটা থরথর করে কাঁপতেছে কথা বলতে পারেন না জানেন শব্দ আলফাজ বলতে পারেন না কোনো মতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এরপরে যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল আর নিজেকে ধরে রাখতে পারে না চিৎকার দিয়া মাটির মধ্যে লুটে পড়েছে হযরত বেলাল অসুস্থ হয়ে গেছে ওরে আল্লাহর গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর গোলাম ছিল কার গোলাম হযরত বেলাল এত কালো এত কালো মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালু সাদা থাকে কিন্তু হযরত বেলালের হাতের তালু কালো ছিল দেখতে একদমই ভালো ছিল না নিচের ঠোঁটটা ভারী ছিল ঝুলে থাকতো এই এত ভারী উঠাইয়া ঠোঁটের লগে ঠোঁট মিলাইয়া কথা বলতে কষ্ট হইত এজন্য হযরত বেলাল তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন হযরত বেলাল এত মর্যাদা কেমনে পাইলেন এত বিশ্রী চেহারা আল্লাহর কাছে প্রথম সারির মহাব্বতের বান্দা কাফেরদের লিডাররা এসে আমার রাসূলকে বলেন বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে চাই মুজাকারা করব আমাদের ধর্ম নিয়েও আপনাকে বুঝাইতে চাই তবে আমরা যে কথা বলবো আমরা তো শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ এখানে এলাম এই মসজিদে বেলালের মতো গোলামরা যদি থাকে আমাদের প্রেস্টিজে লাগে আমার রাসূলও ভাবলেন ওদেরকে সরাইয়া বড় বড় লিডারদের সঙ্গে কথা বলি কারণ লিডার একটা দুইটা যদি ইসলামে এসে যায় ইসলামের শক্তি বেড়ে যাবে আল্লাহ জিব্রাইল পাঠায় দিলেন হাবিব আমার ওরা দুনিয়ার বড় লিডার হতে পারে বরং সারা দুনিয়ার সব লিডার যদি এক জায়গায় করা হয় আমার বেলালের পায়ের দুনার সমান হবে না আমার রাসূল বলেন হযরত বেলাল আমি মিরাজ গিয়া আরশের পায়ের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পাইছি হযরত বেলাল বংশগত গোলাম এত দাম এত দাম
কারণ হলো আল্লাহর গোলাম হয়ে গেছিলেন, আল্লাহর কাছে চেহারার দাম নাই। সুন্দরীরাও জাহান্নামে যাইতে পারে, সুন্দর চেহারার পুরুষরাও জাহান্নামে যাইতে পারে, আবার কালো কালো মানুষ জান্নাতে যাইতে পারে। ওরে আল্লাহর গোলাম হযরত বেলাল আজান দেয় রাসূলের মসজিদে, মসজিদের নবীর আজান, মসজিদের নববীর আজান, নবীর মসজিদের মুয়াজ্জিন। যখন বিভিন্ন শ্রেণী পেশা শিক্ষিত মানুষগুলো ইসলামে আসতে লাগলো, অনেকে বললো হুজুর এবার একটু সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার, কণ্ঠ খোঁজো, কণ্ঠের জন্য যারা আইছো, সুরের জন্য যারা আইছো, এই সুরের কোনো দাম নাই, কোনো দাম নাই যদি আল্লাহ কবুল না করেন। সাহাবীদের পরামর্শে আমার রাসূল সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দিলেন, আজান হয়ে গেছে। আজান শুনে সবাই মুগ্ধ। আমাদের অনেক ওয়াইজরাও সুন্দর করে আজান দেন রাত ১২টা ১টা ২টার সময় ওয়াজের মধ্যেই। কি আজান দেয় কেডা, এত সকালে ফজর হয়ে গেছে, এটা দোষের না, আজান দিতে পারে। তাকবীরের আওয়াজ উঁচু হবে, উঁচু হবে, যে কোনো সময় হতে পারে, আগে পরে বইলা যাতে মানুষ বুঝান্ত না হয় যে ভাই এখন কোনো নামাজের আজান দেন, কথা বুঝেন নাই। কিন্তু আজানটাও তো রাসূলের সুন্নাত তরিকা হওয়া দরকার, কথা কয় না। হ্যাঁ, আজান শুনে বেহুশ বক্তার আজান দেয় আর শ্রোতা রাখা হুজুর ওই আজানটা দেন, সুর কথা কয় না, কি বক্তার সুন্দর করে আজান দেয়। অনেকে বলে অনেক বক্তার দাওয়াতি দেয় আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছাত্ররা কও দিয়ে একটু শুনে দাও, আল্লাহু অকফ না করলে আল্লাহ কয় আলিফ টান, আস্তে কয় কবাটা জোরে কর, নাই কেউ নাকি কয় আলিফ, যদি থামে তখন তিন আলিফ, কিন্তু আল্লাহু আকবার যখন বলি তখন আল্লাহ কয় আলিফ টান, এক আলিফ টান, আশহাদু আল্লাহ ইলাহা, এই লা কয় আলিফ টান। আমাগো হুজুর মুয়াজ্জিনরা এই আল্লাহ এক আলিফের জায়গায় ১৪ আলিফ দেয়, আর শুধু আল্লাহ এর জায়গায় ৩ আলিফ দেয় কি নাই, শোনেন একটু, শুনে অল্প একটু, আল্লাহু আকবার আল্লাহ, এখানে এক আলিফ টান, আ ১৪ আলিফ পার হইছে, আর আশহাদু আল্লাহ এখানে কয় আলিফ, এই জায়গায় টান দেয় কেন দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা যে জায়গায় টান দিয়ে গেল, বরকত তো সব জায়গা থেকে চলে গেছে, এক আলিফে এক, তিন আলিফে তিন। আমি সুন্নাত তরিকার আজান একটু দিমু, কথা কয় না, দূরে যারা আছেন এই আজানে আবার ফজর এসা কিছুই মনে করবেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله সব কিছুতে সুন্নতের পাবন্দি লাগবে লাগবে কি না জোরে বলেন না গোলাম আপনার আমার পরিচয় গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন করে সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দেওয়া হয় আজান হয়ে গেছে ফজর কিন্তু আকাশ পরিষ্কার হয় না সবাই ফিরে শান্তি পড়ে গেছে ব্যাপারটা কি জিবরাইল আসে না কোনো খবর নাই কেউ শেষ দায় করে গেছে কেউ রোনাদা দিয়ে করে কি হলো কি হলো কেয়ামত কি এসে গেল এর মধ্যে জিব্রাইল এসে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ থেকে মসজিদে নববীতে আজান হয় নাই আমার রাসূল বললেন আগার থেকে শুনে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আজান আরশে পৌঁছে নাই রাসূল আমার ডাক দিছে বেলাল কই বেলাল কই বেলালকে তাড়াতাড়ি ডাকো বেলাল আজান না দিলে সূর্য উঠবে না ওদিকে বেলাল মসজিদে নববীর পায়া ধরে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন আমার আল্লাহ আমার নবীর কাছে থাকার মতো কোনো যোগ্যতা নাই একটা মাত্র আমার মাধ্যম ছিল আজান দেওয়া ও গো আল্লাহ আমি কি অন্যায় করলাম আমাকে নবীর কাছ থেকে সরাইয়া দিলে আল্লাহ গো আমাকে অসুন্দর বানাইছেন আপনি আমার কণ্ঠ অসুন্দর বানাইছেন আপনি আমাকে পোতলা বানাইছেন আপনি ইতিমধ্যে খবর ডাক করে গেছে ও বেলাল তোমাকে ডাকে না আমার রাসূল তুমি আজান না দিলে আকাশ পরিষ্কার হবে না আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হযরত বিলাল নবীর বিয়োগ বেদনায় নবীর বিরহ বেদনায় মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন কয়েক মাস কয়েক বছর পর মদিনায় ফিরেছেন এলাকায় খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আসছে মানুষজন জমা হয়ে গেছে বেলালকে দেখার জন্য সবার একটাই আবদার বেলাল আজান দাও আজান দাও বেলাল বলেন আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয় যেই শহরে নবী নাই ওই শহরে আমি আজান দিতে পারবো না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন চাচা আজান দেন নানাকে হারাইলা আপনাকেও হারাইলাম আজান দেন মজা লাগবে আপনার আজানের মতো আর আজান পাই না নবীজির নাতি দয়ের কথা ফালাইতে পারেন নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানে দাঁড়ায়া গেছে আজানে দাঁড়ায়া থরথর করে কাঁপতেছেন আল্লাহু আকবার বলছেন আর কান্না শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কান্না বেড়ে গেছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কান্না বেড়ে যায় এবার থরথরিটা থরথর করে কাঁপতেছে কথা বলতে পারেন না আজানের শব্দ আলফাজ বলতে পারেন না কোনো মতে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এরপরে যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল আর নিজেকে ধরে রাখতে পারে না চিৎকার দিয়া মাটির মধ্যে লুটে পড়েছে হযরত বেলাল অসুস্থ হয়ে গেছে সবাই মাথায় পানি দেয় মাথা ডোলে দেয় বুক ডোলে দেয় হযরত বেলাল চক্ষু খুললেন চোখ দিয়া শুধু পানি পড়তেছে আর কাঁদতেছে ও ভাই বেলাল আপনি কেন বেহুশ হয়ে গেলেন পড়ে গেলেন বেলাল ডাক দিয়া বলেন ভাইরা আমি আগেই বলেছিলাম নবী নাই আমি আজান দিতে পারবো না আমি যখন আজানে দাঁড়ায় গেছি আমি তো ভুলেই গিয়েছিলাম আমার নবী নাই আমি আগে যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি একটু আড়ে আড়ে তাকাইতাম রাসূলের মেম্বরের দিকে আমি তাকাইয়া দেখতাম আমার রাসূল মিম্বরে বসে বসে তাকাইয়া তাকাইয়া হাসতেছে আজকে তো আমি ভুলেই গিয়েছিলাম বড় আশা নিয়ে আজান দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে
বড় আশা নিয়ে আবেগ নিয়ে আবার মেম্বারের দিকে একটু তাকাইছি, তাকায় দেখি মেম্বার খালি। তখনই মনে হলো আমার রাসূল আর দুনিয়ার মধ্যে নাই, আমি আর সহ্য করতে পারি নাই। ওরে আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম হও, রাসূলের মায়া বেলালের মধ্যে কেমন? আল্লাহ তো বেলালের চেহারা দেখেন নাই, সুরত দেখেন নাই, যোগ্যতা দেখেন নাই, বংশ দেখেন নাই, টাকা পয়সা দেখেন নাই, ক্ষমতা দেখেন নাই, মান মর্যাদা দেখেন নাই, আল্লাহ কলব দেখেছে। বান্দারে আল্লাহর সাথে সম্পর্ক বর্ণনা করো, এটাও মেনে নাও আল্লাহ আমাদের মাবুদ, আমরা আল্লাহর গোলাম। গোলাম কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আয়নানে খুদ বদস্তে খাজাদান। গোরার মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া মালিক লাগামের রশি ধরে ফেলে, ওই ঘোড়া বোবা কণ্ঠে ডাক দেয়া বলে, রে মালিক যখন আপনি লাগাম ধরছেন আমার আর কোনো স্বাধীনতা নাই, ডানে টানবেন ডানে যাব, বামে টানবেন বামে যাব, দুদিক থেকে টান দেবেন দাঁড়ায় যাব, সামনে যাইতে বললে যাব, লাগাম যেহেতু আপনার হাতেই চলে গেছে আমি ঘোড়ার কোনো স্বাধীনতা নাই, যতদিন রক্ত আছে শক্তি আছে আমার পছন্দ না হইলেও আমি আপনার হুকুম মেনেই চলবো। বান্দারে তোমার আমার লাগাম আল্লাহর হাতে ছেড়ে দাও, আর ডাক দিয়া বলো আমার আল্লাহ আমাকে আপনি খাওয়াইয়া রাখলেও আমি খুশি, না খাওয়াইয়া রাখলেও খুশি। ও গো আল্লাহ আপনি আমাকে বিপদে রাখলেও আপত্তি নাই, টাকা বানাইলে টাকাওয়ালা বানাইলেও আপত্তি নাই, গরিব বানান, সুখে রাখেন, দুঃখে রাখেন, কষ্টে রাখেন, জেলে রাখেন, বাইরে রাখেন, পাকা বিল্লি রাখেন, কুড়ের ঘরে রাখেন, যা যা বরবাদাইয়া রাখেন আমার আল্লাহ, শুধু একটাই আবেদন একটাই ফরিয়াদ, আমাকে আপনার গোলাম বানাইয়া দেন। বুজুর্গ কি নেহি হমকো জরুরত, বুজুর্গ কি নেহি হমকো জরুরত, গোলাম আপনা বনালে আয় খুদা, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত রহ গই। ও গো আমার আল্লাহ দয়ার সাগর আমাকে মাফ করে দেন, আল্লাহ আগে বুঝি নাই বুঝি নাই, গুনাহ করতে 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 কত দূরে সরে গিয়েছিল, আল্লাহ গো আপনি আমার মালিক সেটা ভুলে গিয়েছি, আমি আপনার গোলাম। দুনিয়ার মায়াপুরে দুনিয়ার পদ পদবি পাইয়া দুনিয়ার ক্ষমতা পাইয়া ভুলছি রে বালি, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হইয়া যায় আর মনে মনে ভাবে, আহারে এরাই আমার আপন, এখানে খেলাধুলা করলে বাধা নাই, মিথ্যা বললেও বাধা নাই, গালাগালি করলেও বাধা নাই, কেউ আমাকে বাধা দেয় না, বরং খেলার সাথী হইয়া আমার সঙ্গে খেলে, এরাই আমার আপন, মা বাবার কাছে আর ফিরে যাব না। কিন্তু যখন সন্ধ্যা গোনায় আসে, ডানে বামে সামনে পেছনে তাকায়, দেখে বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো বাড়ি চলে যায়, সন্তান বুঝতে পারে আসলে আমার ধারণা ভুল ছিল, এরা আমার আপন না, এরা আমার ঘনিষ্ঠ না, এরা যদি আপন হইতো সন্ধ্যা নাই মাসে, একটু পরেই জঙ্গল থেকে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণী চলে আসবে, এই সময় যেহেতু আমাকে কেউ সঙ্গে নেয় নাই, এরা আমার আপন না, খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করেছে, মূলত আমার আপন যদি থাকে মা বাবাই আমার আপন, এই চিন্তা করে সন্তান বাড়ির দিকে দৌড় দেয়, আসতেও হাঁটে না, সন্ধ্যা হওয়ার আগে সূর্যাস্ত যাওয়ার আগে বাড়ি ফেরা লাগবে, দৌড় দিয়া বাড়িতে গেছে, ঘরের সামনে দাঁড়াইয়া দরজা দেখে বন্ধ, ধাক্কা দিছে, দেখে দরজাটা ভেতর থেকে মা বাবা লাগাইয়া দিছে, কলিজাটার মধ্যে কম্পন শুরু হইয়া গেছে, জোরে ধাক্কা দিয়া বলে মা গো দরজা খোল, ও মা দরজা খোল, আব্বু গো দরজাটা খুলে দাও, ভেতর থেকে মা বাবা ডাক দিয়া বলে তোর মা তো সন্তান চাই না, দরজা খোলা হবে না।
সন্তান বুঝতে পারে এভাবে ডাকলে হবে না আমার মা বাবা আমাকে আদর করে আমি জানি আমার মা বাবা আমার জন্য জীবনও দিতে পারে আমি জানি কিন্তু আমি এমন অন্যায় করছি মা বাবা আমার উপরে অভিমান করে আছে ওই অভিমান যদি ভাঙতে হয় দরজা যদি খোলাইতে হয় এভাবে হবে না অন্তরটা নরম করা লাগবে মাকে একটা করুণ করে ডাক দেওয়া লাগবে দুই ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে কারণ আমি জানি আমার চোখের পানি আমার মা সহ্য করতে পারবেন না এই চিন্তা করে সন্তান একেবারে জড় সড় হইয়া দরজার সামনে বসে যায় একেবারে অসহায় একেবারে দুর্বল অহংকার দেখায় না সন্তান জানে এখন অহংকার দেখাইয়া আমি যদি রাগ করে চলে যাই আমি বাঘের খাবার হইয়া যাব শিয়ালের খাবার হয়ে যাব হায়নার খাবার হইয়া যাব একেবারে নরম হইয়া দুই ফোঁটা চোখের পানি ছাইড়া দিছে শক্ত অন্তরটা মোমের মতো গলে গেছে এবার দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে চোখের পানি ছেড়ে বড় মায়া লাগাইয়া মাকে ডাকি ওরে আম্মু আমার মা মা ঘরে দরজাটা খুলে দাও ও মা দরজা খোলো মা গো তুমি তো দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করছ ও মা তার চেয়েও কি বেশি কষ্ট আমি তোমার দিয়া ফলাইছি ভূমিষ্ঠের সময় প্রসবের সময় তুমি বেহুশ হইয়া গেছ তার চেয়েও কি বেশি কষ্ট দিছি ও মা যদি কষ্ট দিয়া তাকে মাফ কইরে দাও মা গো তুমি সারা যাওয়ার জায়গা নাই ও মা যত কষ্ট দিই না কেন আমি তোমার সন্তান তুমি আমার মা গো যত বড় অন্যায় করি না কেন তুমি আমার মা আমি তোমার সন্তান ও মা দরজাটা খুলে পা দুইটা সামনে দাও পা দুইটা মাপ সামু আর জীবনে করব না মা গো আমি বাইরে বসে থাকলে তোমার কি ভালো লাগে সন্তান চোখের পানি চাইরা যখন অনুনয় বিনয় করে মায়ের ভিতরে উতাল পাতাল শুরু হইয়া গেছে মায়ের রাগ করতে শুরু কইরা দিছে সন্তান যখনই বলে মা গো মা দরজা যদি না খোলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসছে রে মা ওই সন্ধ্যা এলে তোমার সন্তানকে হিংস্র প্রাণী নিয়ে যাবে রে মা গো সন্তান যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে মার সহ্য করতে পারেন না একটা দৌড় দিয়া দরজা খুলে সন্তান কি কোলে নিয়া গালে চুমু খায় কপালে চুমু খান মাথায় চুমু খান সন্তানের সারা দিনের ধুলো বালুগুলো নিজের হাতে পরিষ্কার করে দিয়া মা ডাক দিয়া বলো রে সন্তান তুই যখন সকালে বের হইয়া গেলি নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা তুই আইলি না আমিও নাস্তা করি নাই তোর বাবাও নাস্তা করেন নাই দুপুরে অপেক্ষা করছি তুই আইলি না দুপুরে আমরা কিছু খাই নাই আসরের সময় আমার মনটা ভালো লাগে না তোর বাবাকে ডাক দিয়া বলছি স্বামী আমার সন্তান সন্দেহ হয়ে গেছে এখনো কেন আসেন একটু বাইরে নামেন তোর বাবা বাইরে নেমে দরজার এদিকে দৌড় দেয় রাস্তার ওদিকে দৌড় দেয় আর ডাকে সন্তান বাবারে আয় আয় তুই কই গেলি আয় সন্ধ্যা ঘনাই আসছে এই সময়টা ভালো না বেলা ডোবার আগে আয় আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে বামে তাকাই কত মানুষ দেখতে পাই তোরে পাই না সন্ধ্যার আগে আগে তোর বাবা আমার হাত ধইরা ঘরে নিয়ে আসছে বলে এই সন্তান দরকার নাই যে সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম দুপুরে অপেক্ষা করলাম বিকালে অপেক্ষা করলাম সন্ধ্যার আগে বাইরে নেমে ডাকলাম তাও আইল না কিন্তু বাবা যখনই তুই অনুনয় বিনয় করে চোখের পানি ছাইরা দিলি আমি মা নিজেরে ঠিক রাখতে পারি আল্লাহর কাছে
করেছে বলো আমার আল্লাহ এই সারা দুনিয়ার যত প্রজাতির মা আছে সব মায়েদের মায়া যদি এক জায়গায় করা হয় বান্দার প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি আল্লাহ গো আপনার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আপনি কাউকে মা ডাকেন না বাবা ডাকেন না আপনা কেউ কেউ মা ডাকে না বাবা ডাকে না এগুলো আপনার কাছে পছন্দ নয় একমাত্র আদর করে বান্দা বানাইছে আল্লাহ ডাক দিয়া বলেন আরে বান্দা দূরে সইরা গেছস আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসি ফাতাহাজ্জাত ইলাইকা না ফাতাহাজ্জাত নাফিলাত আল্লাহ বান্দা তুরে ডাকছি আয় আয় একটু তাহাজ্জুদে দাঁড়া এ বান্দা তোরে এত মায়া করছি দয়া করছি বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে যখন তোর 8-9 মাস হয়ে গেছে বান্দা তোর মা হাঁটতে পারে না চলতে পারে না হোঁচট খেয়া পড়া গেলে পেটের মধ্যেই তোর মাথা তেতলে যাইতে পারতো হাত পা ভেঙে যাইতে পারতো কিন্তু তোর মা হোঁচট খেয়া পড়ে নাই কেন জানিস তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ তোর মা যখন প্রসব বেদনায় শুয়ে পড়ল তোর মায়ের উপরে মনে হয়েছে আসমান ভেঙে পড়ছে তোর মা বেহুশ হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন রুগী একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 45 ডিগ্রি এর বেশি 1% 1 ডিগ্রি যন্ত্রণা হইলে মানুষ আর বাঁচে না এই পৃথিবীতে 45 ডিগ্রির বেশি যন্ত্রণা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারছে এমন কোনো রেকর্ড দুনিয়ার মধ্যে নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে 52 থেকে 54 আরে চিকিৎসা বিজ্ঞানীরা অবাক এরপরে মানুষটা কেন বেঁচে থাকে বাঁচার তো কথা না আল্লাহ বলেন ওরে বান্দা তোর মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ কারণ তোর উপরে দয়া করে তোর মায়ের চাইতে তোকে এত আদর যত্ন করে আর কেউ মানুষ বানাইতে পারবে না বান্দারে তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুধা লাগলো কাঁদিস ব্যথা পাইলো কাঁদিস মশায় কামড়াইলো কাঁদিস তোর ভাই মন বলতে পারে না তোর খালা তোর ফুফু তোর মামা তোর চাচা এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস কিন্তু তোর মা চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারে কেন কাঁদিস এটা তোর মায়ের কারামতি নয় বরং আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি কোন সময় কাঁদিস তোর মা বলতে পারে ক্ষুধা লাগলে যখন কান্না শুরু করে তোর মা বলতে পারে ক্ষুধা লাগছে খাবার দেয় কারণ বান্দা যদি আমি আল্লাহ সেন্সর না দিতাম তোর প্রয়োজন তোর মা বুঝতো না তুই এক সময় অসুস্থ হইয়া মারা যাইতে পারতি ওরে আল্লাহর কোলামে একটু পরীক্ষা করে দেখেন বাড়িতে ছোট বাচ্চার রাত 3টায় ঘুম ভেঙে গেছে কান্না শুরু করছে আপনি ডাক দেয়া বললেন এ বিবি কান্না বন্ধ করাবে একটু দুধ দাও একটু খাবার দাও বিবি ডাক দেয়া বলে ওর এখন ক্ষুধা নাই তাহলে কেন কাঁদে বলে ফ্যানটা ছেড়ে দেন ফ্যানটা ছেড়ে দিলেন কান্না বন্ধ আর একদিন আপনার বউয়ের পিছে পিছে সন্তান হামাগুড়ি খায় আর কান্দে আপনি বলেন একটু খাওয়াইয়া দাও কান্না বন্ধ করো বলে না আজকে আর ক্ষুধা নাই তাহলে কেন কান্দে ওর একটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার আর একদিন বাড়িতে ফিরছেন সন্তান কাঁদে কোলে নিছেন কিন্তু কোলে নেওয়ার পরেও কান্না বন্ধ হয় না ফ্যান সাইড়া দিছেন তবুও কান্না বন্ধ হয় না এবার ছেলের মায় বলে মেয়ের মা বলে ওরে কিছু দিয়া থামানো যাবে না একটু আমার কাছে দেন খাওয়াইয়া দি যখনই দুধ পান করাইয়া দেয় কান্না বন্ধ এবার আপনার সঙ্গে খেলাধুলা করে আল্লাহ বলেন এত মায়া করলাম দয়া করলাম বান্দারে আস্তে আস্তে হাড্ডি শক্ত বানাইলাম মারি শক্ত বানাইলাম দাঁত দিলাম জবানে এত সুন্দর ভাষা দিলাম আস্তে আস্তে আমি আল্লাহ যৌবন দিলাম তুই আমারে যৌবন পাইয়াই ভুললি ওরে বান্দা সারাদিন কাজ করিস ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু
سنتوم ولا نوم امي الله ঘুমাইنا امي الله কি তন্দ্রায় ধরতে পারে না কারণ বান্দা গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে সাড়া দেবে কে কিন্তু বান্দা গভীর রাতে ডাকলাম তোকে পাইলাম না ফজরে ডাকছি পাই নাই যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই চর্ম নাই উজানে ডাকছি পাই নাই টঙ্গের ইস্তেমায় ডাকছি পাই নাই রমজানের সাহরিতে ডাকছি পাই নাই জিকির ইস্তেগফার দরুদে ডাকছি পাই নাই তেলাওয়াতে ডাকছি পাই নাই ওরে আল্লাহর গোলাম তো গোলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই বান্দারে তুই আজকে আমাকে ডাকিস আমারও পাবি না তোর জন্য দরজা খোলা হবে না তুমি ঘাবড়াইবা না ঘাবড়াইবা না আল্লাহ রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বসাও মনটারে নরম বানায়া দাও গুনার জন্য ছোট হই আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই একেবারে নিজেরে মিটাইয়া দাও আর বলো আমার আল্লাহ যত গুনাহ করি না কেন তবু আপনি আমার মাবুদ আমি আপনার গোলাম আপনার নাফরমান বান্দা পাহাড় পরিবার গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির আমার গুনাহ যত বেশি হোক না কেন আপনার রহমতের পাওয়ার অনেক বেশি ও আল্লাহ বুঝি নাই আল্লাহ বুঝি নাই শয়তানের দোকায় পড়ছিলাম নফসের দোকায় পড়ছিলাম আল্লাহ গো উন্মাদনার দোকায় পড়া রাত একটাই খেলা দেখছি মানুষের ঘুম নষ্ট করিয়া কষ্ট দিছি বিরুদ্ধীদের কষ্ট দিছি শিশুদের কষ্ট দিছি আল্লাহ বুঝি নাই আল্লাহ হারাম খাইছি বুঝি নাই আল্লাহ কত গালি দিছি মিথ্যা বলছি বুঝি নাই হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায় ও গো আল্লাহ বুঝি নাই আপনার দরবারে আইছি আমাকে ফিরাইয়া দিয়েন না ও গো আল্লাহ আপনি যদি ফিরাইয়া দেন আমার যাওয়ার কোন জায়গা নাই আল্লাহ গো আমাকে ফিরাইয়েন না আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই তুনি কুকারি মাহমদ কর দায়েম জুরুমে বে আন্দাজা বে হদ কর দায়েম ও আল্লাহ আমরা গুনাহ করার মালিক আপনি মাফ করার মালিক আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার দরজার থেকে সর্বনা ও আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে দেন আপনার কোনো লাভ নাই আমি যদি জান্নাতে যাই আপনার কোনো ক্ষতি নাই আমাকে বেঈমান না ফরমান বানাইয়া যদি কবরে পাঠান ওই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে ওই চাপ সহ্য করার শক্তি আমার নাই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমার নাই ওয়াল্লাহ আপনি মাফ করে দেন আর করবো না ওয়াল্লাহর গুনাহ করবো না তৌবা করে আবার অবশেষে খাটি তাওবা করিলাম অবশেষে খাটি তাওবা করিলাম আল্লাহ দরজাটা শক্ত করে ধরে বান্দা মাথায় একটাই রাখবা আমি গোলাম আপনি আমার মাবুদ একবার যদি আল্লাহ তোমার ডাকে সারা দিয়াই দেন আল্লাহর রহমতের দরজাটা তোমার জন্য খুলে দিয়া আল্লাহ তোমাকেও কুদরতি কোলে তুলে মা যেমন ধুলাবালুগুলো নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন আল্লাহ তোমার আমার গুনার ধুলাগুলা পরিষ্কার করে দেবেন শুধু তাই নয় আল্লাহ ঘোষণা দিছেন তওবার মতো যদি তওবা করতে পারো গুনাগুলা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবে
আল্লাহর সঙ্গে সম্পর্ক বর্ণনা কইরা তারপরে বলো ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই আর কারো কাছে না আল্লাহ বলেন বান্দা কি চাও উল্টা পাল্টা চাইছ না কি চাবি সেটাও আমি বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সংক্ষেপে যদি বলি আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ আমাকে দেন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে